5 তারিখের পরে সমন্বয়কের নাম করে যে সকল গিরগিটির মতো ভুয়া সমন্বয় তৈরি হয়েছে তাদেরকে আমাদের আলাদা করতে হবে। আলাদা করতে হবে এই কারণে তাদের মধ্যে না ওই যে সুবিধাবাদ চরিত্রটা পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। তো এই মানুষগুলোকে যদি আমরা আলাদা না করি সমন্বয়কের নাম ভাঙিয়ে এই মানুষগুলো আমাদের এই প্ল্যাটফর্মে ইনভেস্টটা খেয়ে দিবে যেটা বাংলাদেশে অনেক জেলা হচ্ছে। সো তাদেরকে আলাদা করার জন্য এটা প্রয়োজন। সাইলেন্ট একটু প্লিজ। আরেকটা জিনিস হচ্ছে নিজেদের ভিতরের কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করে কিংবা এরকম ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে চেষ্টা করে তাদেরকে যেন আমরা বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থার মধ্যে আনতে পারি সেই জন্য এটা প্রয়োজন। আমরা আমাদের জায়গায় খুবই স্ট্রিক্ট তাই মানে শেখ হাসিনা এই অবস্থা দেখে আজকে থেকে 3 মাস আগে শেখ হাসিনা বলেন আমরাই বলে কোনদিন কল্পনা করছিলাম সে দেশ ছেড়ে পালাবে? তার মতো লোক শুধু একটা জিনিসই বাকি ছিল নিজেকে সর্বশক্তিমান দাবি করা, বাকি সবই তো বাংলাদেশে ছিল আর কি কোনো কিছু মানে বাকি ছিল অভাব ছিল কিছু ছিল না। তো তার মতো লোকের একটা তার মতো একটা লোকের এইভাবে পতন হওয়া মানে দেশ ছাড়ে পালিয়ে যাওয়া এর চেয়ে অপমানজনক লজ্জাজনক কিছু হইতে পারে? তাও হয়তো যে নেতা কর্মীদেরকে নিয়ে যায় তুমি মানে করে তাও মানতাম একা ভালো। এখান থেকে ওইটা যেমন আমাদের দেখার বিষয় আছে বোঝার বিষয় আছে শিক্ষানে আরো বিষয় আছে। আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে থেকে সুযোগ পেয়ে সুযোগ পাইলাম আমরা ক্ষমতা পাইলাম 1-2-5 বছর পরে সেম কাজটা করি আমাদের পরিণতিও ওইরকম হইতে পারে। এই শিক্ষাটা আমাদের নিতে হবে এই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা ব্যতীত সকলের অংশগ্রহণ ছিল। বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল সকলের অংশগ্রহণ ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা ব্যতীত। কথা হচ্ছে তারা তাদের দলীয় পরিচয় আসে না কিন্তু পিছনে এসে দাঁড়িয়েছে। প্ল্যাটফর্ম ছিল একটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে পিছনে এসে দাঁড়িয়েছে যারা ছিল। এখন আমরা যেন নির্দিষ্ট কিছু নাম ব্যবহার করে এই আলাদাটা এখনই করে না দেই এটা আমাদের ভুল হবে। আমরা আমাদের জায়গা থেকে সেন্ট্রাল এটি করছিলাম আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক যেমন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারক একদম তাদের সাথে আমাদের নিয়মিত এই বিষয়গুলো নিয়ে কথা হয়। 16 বছরে রেডি করা একটা সেট আপ অল্প কিছু মাথা শুধু পালাইছে আসতে বেশি সময় লাগবে না। এবং আমরা যদি এরকম এরকম আলাদা হয়ে যাই পরিণতি কি বিগত 16 বছর ধরে সবাই দেখে আসছেন কাউকেই ছাড়ে নেই। তো ওই জায়গা থেকে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক মানে গ্রেটার স্বার্থে সবাই ইউনাইটেড থাকা। আমরা এটা থাকতে পারবো কিনা যেই ধরনের মত পার্থক্যই থাকুক না কেন যদি এই মত পার্থক্য শেষে একটা বেটার ডিসিশন আসে এটা মেনে নেওয়ার আমাদের মানসিকতা আছে তো? এবং যদি আপনাদের ফাইনালি এরকম নির্দিষ্ট একটা ডিসিশন না আসতে পারেন তখন আমাদের সাথে একটু পরামর্শ করতে পারেন ওই বিষয়গুলো আমরা একটু আমাদের যে পরামর্শ সেটা দিতে পারি তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। বাট আমরা সবসময় চাই মাদারীপুরের সিদ্ধান্ত মাদারীপুর থেকেই হবে।